এই এই তুমি কাঁদছো কেন গো? জানো না তোমার কান্না আমাকে কষ্ট দেয়। আমার তো এমনিতে অনেক কষ্ট। যদি পারতাম তাহলে কি তুমি আমার কাছ থেকে পালাতে পারতে? পারতি না, পারতি না, পারতি না, পারতি না। যদি পুরুষ হইতাম তাহলে তোরে বিয়া কইরা ঘরে রাইখা দিতাম। আমি না পারলেও সে পারে, যা করার সে করত, আমি দেখতাম। এই রেতিকে তুই পালাইস। তোরে আমি ভালোবাসি বিজলি, যদি ভালো না বাসতাম তাহলে জুল ফুরে ডাকতাম। কিন্তু তুই অন্য কারো হইলে আমি কষ্ট পাবো। আমি ছাড়া তোর লোকে অন্য কাউরে দেখলে আমার মাথা ঠিক থাকে না, ঠিক থাকে না। তাই তোর শাস্তি একটাই, একটাই। রোজ সকালে একবার করে চাবুকের বাড়ি খাবি তুই। অসুখ হইলে যেমন ঔষধ খাইতে হয়, সকালে একবার, বিকালে একবার, রাতে একবার, ঠিক তেমনি। তোর পালানোর রোগ আছে, সেই রোগের ঔষধ এই চাবুক। রোজ সকালে ঘুম ভাঙার পর দশটা করে চাবুকের বাড়ি খাবি, আর মুখস্থ করবি একটাই কথা, তোর জন্ম হয়েছে মহারানীর যাত্রা দলের। তুই মরবি মহারানীর যাত্রা দলে। এই ছাড়া তোর আর কোনো পরিচয় নাই। কদি মুখস্থ কর না কেন? আমার জন্ম মহারানীর যাত্রা দলে, আমি মরব মহারানীর যাত্রা দলে। এছাড়া আমার আর কোনো পরিচয় নাই। আমাদের লোক খবর দিয়েছে নতুন একজন এসপি এসেছে এলাকায়, সন্ত্রাস দমনে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাকে। আমরা প্রথমে